আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের আজ দেখাবো দেখুন 14 ইঞ্চি এলজি টিভি অন না হওয়ার কারণ। দেখতে পাচ্ছেন আমি সুইচ লাইনে দিলাম, এটা আমাদের সুইচ দিলাম, আমাদের কোনো ইন্ডিকেটর বাল্ব জ্বলছে না অথবা অনও হচ্ছে না। তো ভিউয়ার্স, আমরা দেরি না করে টিভিটা খুলে ফেলবো, দেখবো আমাদের টিভিটাতে সমস্যাটা কী। খেয়াল করে দেখুন ভিউয়ার্স, আমাদের প্রথমে আমাদের নাটগুলা খুলে নিতে হবে। ভিউয়ার্স, আমাদের নাটগুলা লাগানো খোলা শেষ, আমি এখন টিভির ব্যাকপার্টটা খুলে ফেলব। তাহলে দেখুন ভিউয়ার্স, খুলে ফেললাম। ভিউয়ার্স, আমরা প্রথমে দেখব আমাদের ফিউজটা ঠিক আছে কি না। আমাদের টিভির প্রথমে ফিউজ দেখতে হবে। ভিউয়ার্স, আমি এখন টিভির ফিউজটা দেখব, আমাদের ফিউজটা কেটে গেছে কি না। কী লাগবে? ভিউয়ার্স, আমরা সব তারগুলো খুলে নিলাম, এখন আমাদের ফিউজটা দেখতে হবে, আমাদের ফিউজটা ভালো আছে কি না। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা আমাদের ফিউজ, মিটার দিয়ে আগে দেখব আমাদের ফিউজটা ভালো আছে কি না। আমাদের ফিউজে কোনো কাজ করছে না। ভিউয়ার্স, আমার ফিউজটা লাগিয়ে তারপরে অন করে দেখব আমাদের টিভিটা অন হয় কি না। ভিউয়ার্স, খেয়াল করে দেখুন আমি কি দিয়ে ফিউজটা বানিয়ে ফেলি। তো ভিউয়ার্স, আমরা সিকন তার দিয়ে খুব সুন্দরভাবে ফিউজ বানিয়ে নিলাম, এখন আমি ফিউজটা লাগিয়ে ফেলব। আমাদের দুইটা অ্যাডজাস্ট করে দেব। ভিউয়ার্স, আমাদের এই জায়গা মোটা কোনো ফিউজ লাগানো যাবে না, বাই চান্স কোনো সমস্যা হলে যেন ফিউজের পার দিয়েই কেটে যায়, না হলে সার্কিটটা বাতিল হয়ে যাবে। ভিউয়ার্স, দেখুন আমি এখন সবগুলা লাগিয়ে ফেলবো। ভিউয়ার্স, তারগুলো সবগুলো লাগিয়ে ফেলব। এটা আমাদের দুইটা স্পিকারের তার, আমাদের দুইটা স্পিকারের তার, এ কি হচ্ছে? ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের সেন্সারের তারটাও লাগিয়ে ফেললাম, এটা হচ্ছে আমাদের পাওয়ার বাটনের তো লাগিয়ে ফেললাম। ভিউয়ার্স, আমরা এখন সুইচ লাইন দিয়ে চেক দেব আমাদের সুইচ লাইনের বাল্বটা জ্বলে কি না। আমাদের পাওয়ার সুইচটা অন করব, দেখুন আমাদের অন হচ্ছে না। তো ভিউয়ার্স, দেখুন আমাদের সুইচ লাইনের বাল্বটা জ্বলছে। তো ভিউয়ার্স, আমরা সার্কিটটা লুজগুলো ঠিক করে দেব, লুজ থাকতে পারে এর কারণে আমরা লুজগুলো মেরে দেব। দেখতে পাচ্ছেন আমি সোল্ডারিং করে লুজগুলো ঠিক করে দিচ্ছি। ভিউয়ার্স,
আপনাদের টিভিতে এরকম সমস্যা হলে আপনারা বুঝতে পারবেন। ভিউয়ার্স, আমি লুজগুলো ঠিক করে দিলাম। এখন লাগিয়ে ফেলবো আমাদের লুজ ঠিক করা শেষ। সেট করে ফেলবো এখন ভিউয়ার্স। আমাদের এখন দেখতে হবে আমাদের পাওয়ারটা লাগে কিনা। ভিউয়ার্স, আমি সিরিজ লাইনে বাল্ব প্লাগটা দিলাম।